খাওয়া ভবন, আরেক নাম খাওয়া ভবন। দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। তো কি অবস্থা, ভালো আছেন? খেলা হবে, হবে, অপেক্ষা করো, নির্বাচনে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে হবে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের বিরুদ্ধে, হাওয়া ভবন, আরেক নাম খাওয়া ভবন। তারেক রহমান ওই যে মুসলেকা দিয়ে 1/11 জরুরি সরকারের কাছে, আমি আর ফিরব না রাজনীতি, এখানেই ইস্তফা দিলাম। রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গীকার করে লন্ডনে পাড়ি জমিয়েছে, অর্থ পাচার করে FBI-এর কাছে ধরা খেয়েছে। FBI ঢাকায় আদালতে সাক্ষ্য দিয়েছে, সিঙ্গাপুরে অনেক অর্থ পাওয়া গেছে, নগদ কিছু আমরা ফেরতও পেয়েছি। তারেক আর কোকো সেই অর্থ পাচারকারী, সুইস ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশে বিলাসবহুল মার্কেট যার নামে আছে, সেই লন্ডনে বসে বসে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমান ভবনের অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। তারা বাংলাদেশে কত টাকা পাচার করেছে সব শেখ হাসিনা খতিয়ে দেখছেন, এই টাকা উদ্ধার করা হবে। টাকা পাচারকারী তারেক রহমান সহ যারাই আছে প্রত্যেকের টাকা উদ্ধার করা হবে। খবর আছে, খেলা হবে, হবে তো খেলা হবে।